হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো বন্ধুরা প্রবাস জীবন কীরকম হয় যা দেখছো এই রোড এই রোড আমাকে ঝাড় মারতে হয় পুরা রোড ঝাড় মারতে হয় যত রোড দেখছো প্রবাস মানে ভাই কষ্ট যারা বিদেশে আসো তারাই বুঝতে পারবে প্রবাস কি আর যারা বেকার ঘুরে বেড়াও বাপের টাকায় উড়া খাওয়া দাও তারা তারা কি বুঝবে কষ্ট প্রবাসে দেখো দেখো প্রবাস জীবন কি ভালো করে দেখে নাও এই রোড দেখছো এই রোড আমাকে পুরা ঝাড় মারতে হয় ঠিক আছে যারা প্রবাসী ভাই আছো তারাই বুঝতে পারবে কতটা কষ্ট ইনকাম করা প্রবাসে আর যারা বাপের টাকা উড়ে বেকার বেকার ঘুরে বেড়াও আর ভিডিও ভিডিও বানাও তাদেরকে বলছি তারা নিজে নষ্ট ভবিষ্যৎ নিজে নষ্ট করছে তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সৌদি আরবের গাড়ি সৌদিরা কীভাবে নিজের লাইভ স্টারকে চলাফেরা করে দেখতেই পাচ্ছ কতগুলো গাড়ি এখানে রয়েছে এক একটা গাড়ির দাম মিনিমাম পাঁচ লাখ টাকা করে সৌদি আরবের কত সুন্দর সুন্দর গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এখানে অনেক গাড়ি আছে তবুও সম্ভব না যেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি হ্যালো বিঘবন্দরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো গাড়ি রয়েছে সবটা দেখানো সম্ভব না তবুও আমি দেখাচ্ছি চেষ্টা করছি দেখাবার জন্য যদি অবশ্যই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে অনেক গাড়ি আছে ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো গাড়ি রয়েছে কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা সৌদি সৌদিদের গাড়ি এগুলো ওরা কিভাবে নিজের গাড়ি লাইফ স্টাইল নিজের ভবিষ্যৎ কীভাবে করে দেখো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো গাড়ি রয়েছে কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা সৌদি সৌদিদের গাড়ি এগুলো ওরা কিভাবে নিজের গাড়ি লাইফ স্টাইল নিজের ভবিষ্যৎ কীভাবে প্রবাস জীবন খুব কষ্টের বিশ্বাস না হলে একবার দেখো পুরো দেখো এই পুরা কাজ আমাকে করতে হয় রোডের কাজ দেখতে পাচ্ছ আর যারা বেকার বেকার ঘুরে বেড়াও তাদের জন্য বলছি তারা নিজের ভবিষ্যৎ নষ্ট করো না কিছু ভালো কাজ করে এসো সারা জীবন ভীর্ঘ ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না আমিও ভিগো ভিডিও নিয়ে পড়ে থাকি না আমি কাজ করে থাকি সৌদি আরবে যারা বেকার আছো সৌদি চলে আসো তবে বুঝতে পারবো কষ্ট আর বেকার বেকার ঘুরে বেড়াচ্ছো আর নিজের বাপের খেয়ে নিজেই ভিগো ভিডিও বানাচ্ছ আর বেকার ফালতু পয়সা খরচ করছো তাদের জন্য বলছি ভিগো ভিডিও না পড়ে থাকে নিজে পয়সা ভিগো ভিডিওতে কদিন খেতে দিবে। সারা জীবন তো আর ভিগো ভিডিওতে খেতে দিবে না কষ্ট কষ্ট এই কষ্ট কষ্ট কথাটা মানুষের জীবন থেকে যাবে না মানুষ যতদিন বেঁচে থাকবে মানুষের কষ্ট ততদিনই থাকবে আর এই পৃথিবীতে কষ্ট ছাড়া কিছুই হবে না বলছি ভিগো ভিডিও না পড়ে থেকে নিজে নিজে কষ্ট করে ইনকাম করো সেই টাকা জমবে তোমার কাছে আর ভিগো ভিডিওর টাকা কদিন থাকবে তোমার কাছে ওই দিয়ে সংসার চলবে আমি ভাই আজকে প্রবাসে এসেছি প্রবাসে আমিও একদিন ভিগো ভিডিও করতাম ঠিক আছে দেখে লাও প্রবাস জীবন কাকে বলে যারা প্রবাসী ভাই আছো তারা তারাই বুঝতে পারবে প্রবাস জীবনকে এই যে রোড দেখছে রোড কষ্টে সব ঘাস কাটতে হয় রোডের সাফ করতে হয় এগুলো সব ধুতে হয় সব কিছু করতে হয় বিল্ডিং দেখছো বড় বড় সব কিছু করতে হয় আমার শুধু কথা এই কথাগুলো প্রবাসী ভাইরাই বুঝতে পারবে আমি সঠিক বলছি না ভুল বলছি আর যারা বাইরে ইন্ডিয়াতে আছো বেকার হচ্ছ আর ভিডিও ভিডিও বানাচ্ছ আর বাড়িতে অশান্তি করছো তারা কিছুই বুঝতে পারবে না একমাত্র প্রবাসী ভাইরাই বুঝতে পারবে কত কষ্টের পয়সা ইনকাম করো ইনকাম করো জাস্ট ইনকাম করো ঠিক আছে কিন্তু তার পাশাপাশি তুমি যদি চাও তুমি করতে পারো ভিগো বানিয়ে কিন্তু তুমি ইনকাম করছো না কিছু করছো না জাস্ট ভিগো বানিয়ে বানিয়ে কোনো লাভ হবে না ইনকাম করো কষ্ট করো পাশাপাশি ভিগো ভিডিও করো কোনো সমস্যা নাই চব্বিশ ঘন্টা যদি ভিগো ভিডিও নিয়ে পড়ে থাকবে তা কিভাবে প্যাট চলবে বলো আর নিজের প্যাট নিয়ে চালিয়ে যেতে পারবে তোমার সংসার দিকে তাকিয়ে দেখেছো একবার তাদের কথা ভেবে অনেকে আছে হয়তো বলবে ভিগো জ্ঞান দিচ্ছে ভাই আমি কাউকে জ্ঞান দিই না আমি যেটা কথা আমার জীবন যেটা ঘটেছে আমি সেটাই বলছি ঠিক আছে এই জীবনে ভাই টাকা ছাড়া কেউ কাউকে চিনবে না ঠিক আছে আর ভিগো তো ভিগো তো বেকার নাম শুধু নাম হবে আর তাছাড়া আর কিছুই হবে না ঠিক আছে ভিগো ভিডিও পাশাপাশি ইনকামও দরকার আলাদা ইনকামও লাগবে ঠিক আছে ভিগো আর কদিন খেতে দেবে ভিগো ভিডিও দিয়ে আর কদিন টাকা ইনকাম করবে সবাই আমি তো কোনো টাকা ইনকাম করি না আমি বিদেশেই পড়ি সৌদি আরবে আছি যারা বেকার আছো ইন্ডিয়াতে বেকার ঘুরছো ভিগো ভিডিও বানাচ্ছো তাদের জন্য বলছি তারা বেকার সময় নষ্ট না করে টাকা ইনকাম করো তোমারই ভালো হবে যদি আমার কোনো কথা কেউ দুঃখ পেয়ে থাকো তা আমি সরি বলছি সবারই কাছে কারণ ভাই আমি আমি বুঝি কত কষ্টের টাকা হয় কিন্তু ভিগো ভি ভিডিও দেওয়ার কদিন টাকা ইনকাম করা সম্ভব বলো সারা জীবন তো পাশে ভিগো ভিডিও থাকবে না সারা জীবন কি সারা জীবন কি ভিগো ভিডিওতে খেতে দেবে আমিও একদিন ভিগো ভিডিও নিয়েই পড়েছিলাম আজকে ভাই আমি সৌদি এসেছি সৌদি এসে টাকা ইনকাম করছি কষ্ট করে টাকা ইনকাম করছি তোমার তোকে বলছি জীবনে কিছু করতে হলে কষ্ট করো যারা আমার প্রবাসী ভাই আছো তারা তাদের তারা ভাই তোমরা ঠিক আছো তোমরা ইনকামও করছো পাশাপাশি ভিগো ভিডিও বানাচ্ছো জাস্ট এনজয় করার জন্য কোনো পয়সার কারণের জন্য না তারা ঠিক আছো পারফেক্ট আছো আর যারা বেকার ইন্ডিয়াটা ঘুরছে তাদের জন্য কোনো পারফেক্টই নেই